প্রাকৃতিক জল ছাড়ায় আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে পিবিসিতে এত বেশি জল জমে গেছে পাঞ্চেতে এবং মুকুটমণিপুরে যে সেই জল যদি না ছাড়ে তাহলে নাকি বাস্ট হয়ে যাবে, তাতে আরো ক্ষতি হবে। সুতরাং বিবিসি কিন্তু পরশুদিন থেকে উত্তর মিলিয়ে মিলিয়ে 1,70,000 জল ছেড়েছে আগে, তবে আমরা একটু পরিমাণ কমাতে বলেছি। ওই জলটা আসতে 3 দিন টাইম লাগে, সেই জলটাই আস্তে আস্তে উদয়নারায়ণপুর এবং খানাকুল 1 খানাকুল 2 আপনারা জানেন কতগুলি লোয়ার দামোদর এরিয়া আছে এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল, তাছাড়াও মেদিনীপুর পশ্চিমেও অনেকটা অঞ্চল বন্যা মুখ খবর এবং ঘাটাল লো ল্যান্ড যেগুলো এগুলোতেও অনেকটা এফেক্টেড হয়েছে। আমরা ইতিমধ্যেই SDRF NDRF টিমকে অ্যালার্ট করেছি, বিভিন্ন জায়গায় পোস্টিং করেছি। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অফিসারদের একটা টিম টোটাল এরিয়াগুলোকে ভিজিট করবে, DMSP BDO SDO থেকে শুরু করে জনপ্রতি যারা জনপ্রতিনিধি যারা আছেন, আমি নিজে এখান থেকে 24x7 আওয়ার্স 24x7 যেহেতু আমার পায়ে একটা চোখ এখনো ভালো হয়নি, একটু টাইম লাগবে আর এক ঘন্টা লাগবে, সেহেতু আমি এখান থেকে 24x7 ইমার্জেন্সি চালাচ্ছি এবং অনেকগুলো রিলিফ ক্যাম্প ইতিমধ্যেই চালু হয়েছে মানুষের যাতে রিলিফে কোনো প্রবলেম না হয়। এবং লো ল্যান্ড থেকে আমরা প্রায় 1,000+ মানুষ সব জেলা মিলিয়ে আমাদের টিম রেস্কিউ করেছে। লো ল্যান্ড এরিয়ার মাইক্রোফোনে প্রচার চলছে যে আপনারা প্লিজ রিস্ক নেবেন না, রিলিফ সেন্টারে চলে আসুন। পশ্চিমবঙ্গ সরকারের হায়েস্ট অফিসারদের এসে অ্যাডিশনাল চিফ সেক্রেটারির নেতৃত্বে একটা ফুল টিম আমরা পাঠাচ্ছি। এছাড়াও জনপ্রতিনিধিদেরও আমি রিকোয়েস্ট করবো, পঞ্চায়েত গ্রাম সভা মিউনিসিপ্যালিটি বিশেষ করে জলপাইগুড়িটা নিয়ে আমার একটু শঙ্কা আছে, কুচবিহারটা নিয়ে উদয়নবুকে ইতিমধ্যেই আমরা পাঠিয়েছি, রবি ঘোষকেও বলা হয়েছে, মিদনাপুরে সবং ঘাটাল এইসব জায়গাগুলো ইমিডিয়েট দেখবার জন্য আমরা অলরেডি লোক ডেপিউট করেছি। NDRF এর টিম ডেপিউট হয়েছে, SDRF এর টিম ডেপিউট হয়েছে এবং আমাদের ইরিগেশন সেক্রেটারি, ডিজাস্টার সেক্রেটারি, আমাদের PWD সেক্রেটারি, আমাদের ইলেকট্রিসিটি যেটা আমরা বলি স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, মানে পাওয়ার ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট সকলকেই সতর্ক করা হয়েছে, আপাতত সব ছুটি বাতিল করা হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়েও উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়, বিপর্যয় মোকাবিলায় মুখ্য সচিবকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ির বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। একাধিক দপ্তরে কর্মীদের ছুটি বাতিলেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেভাবে মেঘভাঙা বৃষ্টিতে সিকিমে ভয়াবহ বিপর্যয় নেমে এসছে, অন্তত 23 জন সেনা জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।